নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর গাড়ি ঢুকে পড়ায় মৃত্যু হলো এক কিশোরের, আহত হয়েছে আরো একজন। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সাগরদিঘি এলাকায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালক সহ ছয় আরোহীকে বেধড়ক মারধর উত্তেজিত জনতার। রান্নার গ্যাসের দাম আবারও এক লাখে বেড়ে গিয়েছে 50 টাকা। একটি রান্নার গ্যাস কিনতে 1150 টাকা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্যাস কিনতে পারছে না গৃহস্থরা, তাই নিরুপায় হয়ে খড়ির উনুনে রান্না করতে হচ্ছে গৃহবধূদের। এমনই চিত্র দেখা গেল রায়গঞ্জ ব্লকের প্রত্যন্ত অঞ্চলগুলির নিম্ন মধ্যবিত্ত এবং গরিব পরিবারগুলিতে। রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তুলেছেন তারা। চলন্ত বাইক থামিয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং এলাকায়। ঘটনাস্থলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী, দুষ্কৃতীরা পলাতক। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিহতরা হলেন পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ঝন্টু হালদার এবং ভূতনাথ প্রামাণিক। আগামী 21 জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এবং সাংগঠনিকভাবে দলকে প্রতীয় করে তুলতে গৌরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের পরিবহন, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার মালদায় সভা করার পর বৃহস্পতিবার নানান কর্মসূচিতে অংশ নেন ফিরহাদ সাহেব। এদিন মালদায় কর্মসূচি শেষ করার পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবারে অ্যাসিড ফ্লাই বা নাইরোবি ফ্লাই এর হানা উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জে। ইসলামপুরের রামগঞ্জ পুলিশ ফাঁড়ির এক পুলিশকর্মী এই পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। পতঙ্গবাহিত এই রোগের কারণে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে অন্যান্য পুলিশকর্মীদের মধ্যে। যদিও বিষয়টি নজরে আসতেই আক্রান্ত পুলিশকর্মীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যদিও নাইরোবি ফ্লাই বা অ্যাসিড ফ্লাই এর আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে চিকিৎসকেরা, তবে এই পোকা থেকে রক্ষা পেতে রাতে মশারি টাঙ্গানো বা অন্যান্য সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি পোকার দ্বারা আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়ার আবেদন জানিয়েছেন চিকিৎসকেরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির কার্যকারিণী সভা আয়োজিত হলো বুধবার। এদিন গাজল ব্লক বিজেপি জেলা পরিষদ 6-এর পক্ষ থেকে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহারঞ্জন মণ্ডল, ঠাকুরদাস সরকার, বঙ্কিম সরকার সহ অন্যান্যরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের সক্রিয় দালাল চক্র। বৃহস্পতিবার দুপুরে রক্ত নিয়ে দালালি করতে গিয়ে এক দালালকে মারধর করলো ক্ষিপ্ত জনতা। জানা গিয়েছে সুজয় পান্ডে নামে এক অসাধু ব্যক্তি বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের কাছে দালালকে হাতে নাতে ধরা হয়। তারপরেই তাকে মারধর করে জনতা। 2500 টাকার বিনিময়ে মুমূর্ষু রোগীদেরকে রক্ত দেওয়া হয় বলে অভিযোগ ওঠে সুজয় পান্ডের বিরুদ্ধে। বিদ্যালয়ের পড়ুয়াদের একাধিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মানিকচক থানার পুলিশ। বৃহস্পতিবার মালদা জেলা পুলিশের নির্দেশে মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় প্রশাসনের উদ্যোগে। জেলার গম্ভীরা শিল্পীরা নাটকের মধ্যে দিয়ে বাল্য বিবাহ, নারী পাচার, শিশুশ্রম রোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে তুলে ধরে। এসআই কাজল কুমার দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ বৈঠক আয়োজিত হলো মালদা জেলার গাজলে। বৃহস্পতিবার গাজল পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার ডিএসপি ডিএনটি আজহার উদ্দিন খান, গাজল থানার ভারপ্রাপ্ত আইসি অক্ষয় পাল, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, গাজল ট্রাফিক ইনচার্জ মনসুর আলী, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের জেরে আন্দোলনে নেমেছে বিজেপি নেতৃত্ব। সাংসদের গ্রেফতারের দাবি জানিয়ে বৃহস্পতিবার বিজেপির ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে ইটাহার থানায় ডেপুটেশন প্রদান করা হয়। সবিতা বর্মন, জ্যোতি সরকার, রবি দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্যাঙ্গুলিন পাচারের আগে দুজনকে গ্রেফতার করলো বনকর্মীরা। বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে জীবন্ত প্যাঙ্গুলিন উদ্ধার করা হয়। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। আগামী রবিবার মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব। প্রতি বছর ঈদকে ঘিরে ব্যবসা ভালোই হয় ব্যবসায়ীদের। বিশেষ করে ঈদ সবচেয়ে বেশি ব্যবসা হয় কাপড়ের দোকানগুলোতে। তবে এবছর বাজার একদম মন্দা। ঈদের 3 দিন বাকি থাকলেও খুব একটা দেখা নেই ক্রেতাদের, এমনটাই জানালেন ইতিহাস ব্লকের কাপড় ব্যবসায়ীরা। মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বিজেপির যুব মোর্চা। বৃহস্পতিবার সংগঠনের এক প্রতিনিধি দল থানায় এসে এফআইআর দায়ের করেন। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাগডোগরার কাছে এশিয়ান হাইওয়েতে সিংহাছড়া চা বাগানের কাছে। জানা গিয়েছে এদিন রাত 8:30 নাগাদ দুটি চিতাবাঘ সিংহাছড়া চা বাগান থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে একটি চিতাবাঘকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। আগামী 21 জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে পদযাত্রা আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর অঞ্চলে এই পদযাত্রার বিভিন্ন এলাকা পরিক্রমা করে, পরে এক সভাও আয়োজিত হয়।
দলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পারস্পরিক বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার মোথাবাড়ি থানার চৌধুরী টোলা এলাকায়। জানা গিয়েছে বুধবার রাতে দোকানে যাওয়ার জন্য বাইরে গিয়েছিল রাজু মণ্ডল। সেই সময় দাদা সুকুমার মণ্ডল অতর্কিতে ভাই রাজু মণ্ডলের ওপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা। আক্রান্তের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। 10টি সোনার বিস্কুট সহ এক যুবককে আটক করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের গিলি ভারত বাংলাদেশ সীমান্তে এক যুবকের মোটর বাইকে তল্লাশি চালিয়ে 10টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ এর 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনায় ওই যুবককে আটক করে হিলি বিওপিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকেরা। বৃহস্পতিবার উদ্ধার হওয়া সোনার বিস্কুট সহ ধৃত যুবককে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত যুবকের নাম আব্দুল বারিক মণ্ডল। তার বাড়ি হিলি থানার হাঁড়িপুকুর এলাকায়। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 61 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। বিদ্যুতের খুঁটির বক্সগুলো খুলে থাকায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ শহরের লায়ন্স ক্লাবের সামনে বিদ্যুতের খুঁটি বিপজ্জনক অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। তাদের অভিযোগ, পুরসভার উদাসীনতার অভাবে বিদ্যুতের খুঁটির বক্সগুলো খোলা রয়েছে। অসাবধানতাবশত হঠাৎ কারো হাত চলে গেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নিক পুর কর্তৃপক্ষ। খেলার ছলে একে অপরের মধ্যে হাতাহাতি হয় দুই খুদে পড়ুয়ার, কিন্তু মেয়েকে মারার জন্য অপর এক সহপাঠীকে প্রহারের অভিযোগ উঠল অভিভাবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চূড়ামন এলাকায়। এই ঘটনায় আকসার আলম নামে অসুস্থ ছাত্রকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মোহাম্মদ তালিম নামের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচি পালিত হবে কলকাতা ধর্মতলায়। এই উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচার পর্ব। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে প্রচার চালানো হয় রায়গঞ্জে। এদিন সমিতির পক্ষ থেকে একটি মিছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর পরিক্রমা করে তপন নাগ সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা অধীনে উন্নত মানের ধান চাষের লক্ষ্যে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন ইটাহার ব্লক কৃষি দপ্তর উদ্যোগে ইটাহার শ্রীপুর এলাকায় কৃষি দপ্তর প্রাঙ্গণে 1800 কৃষকের মধ্যে উন্নত মানের তুলাই পাঞ্জি ধানের বীজ বিতরণ করা হয়। ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল সামাদ, ব্লক কৃষি সহ সম্প্রসারণ আধিকারিক স্বরূপ মজুমদার, পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ হাফেজা খাতুন, কৃষি দপ্তর আধিকারিক বিপ্লব সরকার সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক যুবক। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের সঞ্জীব স্ট্যান্ডে। এদিন কৃষ্ণদাস নামে ওই যুবক কাজ সেরে বাড়ি ফেরার পথে তার উপর চড়া হয় অরুণ প্রামাণিক, রাজীব সাহা সহ বেশ কয়েকজন। খৌরকার সমিতির সদস্য না হওয়ার ফলে অভিযুক্তরা তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ এনেছে আক্রান্তের বাবা। আহত যুবককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচল থানায়। আগামী 24 ও 25 জুলাই সিপিআই পার্টির 10ম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ইটাহারে। তাই আসন্ন সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন ইটাহার ব্লক সিপিআই পার্টির পক্ষ থেকে ইটাহার হাটখোলা এলাকায় সংগঠন দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের প্রাক্তন বিধায়ক তথা সিপিআই রাজ্য নেতা শ্রীকুমার মুখার্জি, সংগঠনের ইটাহার ব্লক কমিটির নেতা অজয় চক্রবর্তী, আকবর আলী সহ অন্যান্য নেতৃত্ব। জিটিএর নতুন বোর্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কলকাতায় গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সুপ্রিমো অনিক থাপা। 11 জুলাই পাহাড়ে আসছেন মুখ্যমন্ত্রী। 12 জুলাই তিনি উপস্থিত থাকবেন জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে। উল্টোরাত এবং ঈদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে মালদার চাঁচল থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন থানার সিভিক ব্যারাকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কল্লোল রায়, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, বিডিও সমীরণ ভট্টাচার্য, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ বিভিন্ন রথযাত্রা কমিটি ও ইমাম মোয়াজ্জেমরা। দুটি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে প্রশাসনিক নির্দেশাবলী নিয়েও আলোচনা করা হয় এদিন। সিভিল সার্ভিস নিয়ে জেলায় জেলায় কোচিং সেন্টার চালু করার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল সার্ভিস কোচিং সেন্টারের সূচনা হলো বৃহস্পতিবার। এদিন মালদা কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এদিনের কর্মসূচিতে পড়ুয়াদের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও বিতরণ করা হয়। পাশাপাশি কলেজে সূচনা হওয়া সিভিল সার্ভিস সেন্টারে প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন প্রশাসনিক আধিকারিক এবং কলেজের শিক্ষকেরা। তবে এক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। সনাতন ধর্মের দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করল বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি সাধন ঘোষ।
মূলত গত কয়েকদিন আগে মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাংসদ। এই ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনে নেমেছে বিজেপি। অলচিকি ভাষায় পঠন পাঠন চালু, অবিলম্বে পঞ্চম তপশিলি আইন লাগু করা, ফেক এসসি সার্টিফিকেটের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ, দেউচা পচামি কয়লা খনি বন্ধ করা সহ 13 দফা দাবির ভিত্তিতে বালুরঘাটে আন্দোলনে নামলো ভারত জাকাত মাঝি পরগনা মহল। বৃহস্পতিবার সংগঠনের ব্যানারে আদিবাসীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের দপ্তরে। তার আগে এদিন বালুরঘাট শহরে তীর ধনুক নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসীরা। পৌরসভার উদ্যোগে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে অর্ধনির্মিত পার্কের বেহাল দশা, সাফাইয়ের অভাবে পড়ে রয়েছে জঞ্জালের স্তূপ। পার্কে সৌন্দর্যায়নের জন্য একটি ফোয়ারা নির্মাণ করা হলেও সেটি বন্ধ হয়ে রয়েছে, ফলে সেখানে বর্ষার জল জমে মশার আতুর ঘরে পরিণত হয়েছে। রোগীর আত্মীয়দের দাবি, অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নিক পুর কর্তৃপক্ষ। ফের পাচারের ছক বানচাল করল বন বিভাগ। পাচারের আগে হরিণের শিং সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বন বিভাগ। গোপন সূত্রে হানা দিয়ে খড়িবাড়ি বাজারে হরিণের শিং সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ঘোষপুকুর বন বিভাগ। বন বিভাগ সূত্রের খবর, মালবাজার থেকে বিহারের পাচারের ছক ছিল হরিণের শিংটির। ধৃতের নাম সন্তোষ রায়, ধৃত বিহারের বাসিন্দা। 2 লক্ষ টাকায় হরিণের শিং পাচারের ছক ছিল ঘোষপুকুর বন বিভাগের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। পানীয় জলে পাইপ বসানো হলো, দীর্ঘদিন ধরে চালু হয়নি পিএইচির পানীয় জলের পরিষেবা। একটি মাত্র ট্রান্সফরমার দিয়ে প্রায় 150 বাড়িতে বিদ্যুৎ পরিষেবা দেওয়ায় রাতে ভোল্টেজ থাকে না এলাকায়। প্রচন্ড এই গরমে ভীষণ সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। এলাকায় আরো একটি ট্রান্সফরমার বসানোর দাবি নিয়ে ময়নাগুড়ি ব্লকের নতুন বন্দর এলাকায় পূর্ত দপ্তরের রাস্তা আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এই অবরোধের ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। 21 জুলাই শহীদ স্মরণ সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা আয়োজিত হল মালদা জেলার গাজলে। বৃহস্পতিবার মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে কর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বৈষ্ণবনগরী বিধায়ক চন্দ্রনাথ সরকার, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার জয়প্রকাশ সরকার, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভীন, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, রাজকুমার চৌধুরী প্রমুখ। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে রাজপথে নেমে বিক্ষোভ দেখালো বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমি চক থেকে ওই প্রতিবাদ মিছিল শহরের রাজপথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন মাটিগড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। অবিলম্বে মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে জানিয়েছেন বিধায়ক আনন্দময় বর্মন। ধূপগুড়িতে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গদেহাটুটি গ্রাম পঞ্চায়েতের জাউকিমারি সংলগ্ন দক্ষিণ ঝাড় আলতা কলোনি এলাকায়। মৃতের নাম অনয় সরকার, তার বয়স 13 বছর। পরিবার সূত্রে জানা গেছে এদিন পুকুরে স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে যায় সে। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। এরপর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসতে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নাবালিকাকে উদ্ধার করলো কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জ থানার পুনর মোড় এলাকায় নাবালিকা শিশুটিকে ঘোরাফেরা করতে দেখেন কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করলেও নাম ঠিকানা সঠিক বলতে পারেনি। এরপরই ট্রাফিক পুলিশ কর্মীরা নাবালিকাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক অফিসে নিয়ে আসে। শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। 21 জুলাই শহীদ দিবস সফল করতে ময়দানে নামলো করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার করণদিঘির রসাখোয়া বালিকা বিদ্যালয়ের মাঠে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবারে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো হেমতাবাদ থানায়। অভিযোগ দায়ের করেছে বিজেপি যুব মোর্চা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সম্পাদক মনোজ সিংহ, বিজেপি 23 নম্বর হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি বিপ্লব সরকার, 22 নম্বর হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি রঞ্জন কুমার রায় সহ অন্যান্যরা। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্তের বিধায়ক তহবিলে অর্থানুকূল্যে রায়গঞ্জ মোহনবাটি হাইস্কুলে নবনির্মিত শ্রেণীকক্ষ উদ্বোধন করা হলো বুধবার। প্রাক্তন বিধায়ক ফিতে কেটে এদিনের শ্রেণীকক্ষের উদ্বোধন করেন। জানা গেছে 2020-21 অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থে শ্রেণীকক্ষটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অমল বিশ্বাস। দুই যুবকের বচসাজারে গুলি চালানো ঘটনায় জখম হলো এক যুবক ও এক স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা কালুগছ এলাকায়। এদিন ইসলামপুরে এক যুবকের সঙ্গে গণ্ডগোলের পর গ্রামে এসে কৈশোরে জানাবে ওই যুবক আগ্নেয়াস্ত্রে দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। তার ছোড়া গুলিতে জখম হয় দুজন, পরে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে।
আসন্ন 21 জুলাই শহীদ স্মরণ সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করা হলো ইটাহারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইটাহার ব্লক কমিটির উদ্যোগে ইটাহার চৌরাস্তা মোড়ে পথসাথী সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইটাহার ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহেরুল হক, ইটাহার দুই চক্র সম্পাদক রতন রায়, আজহারুল ইসলাম, গোলাম রব্বানি, শঙ্কর হাঁসদা, কৌশিক আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূলে 21 জুলাই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমিন রায়, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, ব্লক যুব তৃণমূল সভাপতি প্রদীপ বোস, জেলা পরিষদের সদস্য দধিভন দেব শর্মা। সভায় বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। এদিন আগামী 21 জুলাই শহীদ দিবস কর্মসূচি নিয়ে ইংরেজবাজার ও পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো প্রস্তুতি সভা। বৃহস্পতিবার মালদা শহরে জেলা পরিষদের অতিথি আবাসে সভায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দনা সরকার, সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, ইংরেজবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্যরা। শহীদ দিবস কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আবারও নাবালিকার বিয়ে বন্ধ করলো চাইল্ড লাইন ও কালিয়াগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও এলাকায় যান চাইল্ড লাইনের সদস্যরা। সেখানে এলাকার এক একাদশ শ্রেণীর ছাত্রীর শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল। তার আগেই এদিন চাইল্ড লাইনের সদস্যরা নাবালিকার বাড়িতে পৌঁছে বাবা মাকে এ ব্যাপারে বোঝান, নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া যে আইনত অপরাধ সে সম্পর্কে অবগত করেন। এরপর পরিবারের লোকেরা মুচলেকা দেন, মেয়ের 18 বছর না হলে বিয়ে দেবেন না।